হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিরাজ পিগন। আজকে মূলত আমার বাসার যেসব কবুতরগুলো আছে এইগুলো নিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করব। আমি কবুতর যেগুলো থরে লাগাইছি, এখানে অনেক কবুতর আমার থরে আছে, আমি নতুন করে গিরিবাস কবুতর অনেকগুলো লাগাইছি থরে, কিছু বাচ্চা হয়েছে আমার মোটামুটি গিরিবাসগুলো এখন সবগুলাই আর কি ডিম বাচ্চা দিকে লেভেলে এসে পড়ছে, রানিং ফুল রানিং হয়ে গেছে সব। তো মূলত আজকে এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করব, কিসের সাথে কী পেয়ার করছি এগুলো দেখাবো। সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই কবুতরটা এর আগে আমি আপনাদের অনেক ভিডিওতে দেখাইছি, ঠিক আছে, আপনারা চিনা থাকবেন এই কবুতরটারে। এটা একটা মাদি কবুতর, ওর আমি একটা বাচ্চা করছি অনলি, হ্যাঁ একটা বাচ্চা করছি। এখন আপাতত ওর আমি একটা বাচ্চা খাওয়াইতে দিয়েছিলাম কিছুদিন, এখন দিয়ে অনেক আনফিট হয়ে গেছে, ছোটো সাইজের কবুতর তো এই কারণে এখন ওরা দিয়ে আমি খাওয়াইতেছি না বাচ্চা, ওরে আটকায় রাখছি, এখন আমি রেস্টে দিছি আপাতত। আর এই যে পাক দেখতেছেন, ওর পাক কিন্তু মোটামুটি অনেকটাই কাটা, গতকালকে ও কী করছে চলে যেতে চাইছিল, ঠিক আছে, আর যার কারণে ওরা আমি বাসা থেকে খাওয়া দিছি, পরে কয়টা ল্যাস ছিঁড়ে গেছে, ঠিক আছে। পরে দিয়ে যা ভাবছিলাম ও তার থেকে দুর্দান্ত রেজাল্ট আমার দিছে পাক কাটা নিয়েই। আমি জানি সব কবুতর পাক দিলে কোনো দিনই বাসায় থাকবে না, আমি বাইরে থেকে কবুতরটা কিনছিলাম, আমার বাসার কবুতর না এটা। ওরা একটা বাচ্চা হয়েছে আমি দেখাইতেছি বাচ্চাটারও, ঠিক আছে। তো এই কবুতরের সাথে কী কবুতর জোড়া দিছি বা দিতে চাইতেছি আমি আপনাদের দেখাইতেছি, এক মিনিট। এই হইতেছে একটা লাল গলা নর কবুতর, এই কবুতরটা আমার এক সাবস্ক্রাইবার ভাই আমাকে গিফট করছে, এই কবুতর আমার এক সাবস্ক্রাইবার ভাই গিফট করছে, উনি বর্তমান বাহিরে চলে গেছে মেবি, উনি আমাকে বলছিল, ওনার সাথে আমার এখন আপাতত যোগাযোগ নাই, উনি আমার বলছিল যে উনি বাহিরে চলে যাব, তাই এই কবুতরটা আমার গিফট করছে। উনি 70 পিস কবুতর পালতো, 69 পিস কবুতর সেল করার পরে 1 পিস কবুতর আমার জন্য রাখছে, আমাকে অনেকদিন খুঁজা এই আমার নাম্বার কালেক্ট করার পরে কবুতরটা আমার এসে 1 নম্বর হাটে গিফট করছে। আপনাদের দেখাইছিলাম আমি হাটের ভিডিওতে কবুতরটা, ঠিক আছে। তো অনেক রেজাল্ট দেওয়া কবুতর, ওর 60টা বাচ্চা নিছিল ওই ভাই আমার বলছিল, যেটা ওর 60টা বাচ্চা নাকি 17টা বাচ্চাই ঘর লাগছিল। তো আমি চিন্তা করলাম কবুতরটা খুব ভালো, উনি আমার মন থেকে ভালোবেসে গিফট করছে, তো আমি এই মাতিটার সাথে এটা জোড়া দিলাম। হ্যাঁ আমি আশা করি আশাবাদী ইনশাল্লাহ এটাতে এটা পেয়ার 100% রেজাল্ট আসবে কবুতরের। আমি যতটুকু বুঝতে পারছি যে এই মাটিটা আমি যতটুকু আইডিয়া করে কিনছিলাম আল্লাহর রহমতে, তার থেকে ভালো একটা রেজাল্ট আমি মাটির থেকে পাইছি। তবে সমস্যা একটা হইতেছে কি কবুতর মাটিটা, হ্যাঁ আমি নটটা বাচ্চা করিনি এই পর্যন্ত, প্রথম জোড়া দিলাম গিফটের পরে, প্রথম মাটির সাথে এনে জোড়া দিলাম। মাদি কবুতরটা এতটাই হারামি, ও বাচ্চা খাওয়ায় না ঠিক মতো, ঠিক আছে, এতটাই হারামি ও বাচ্চা কাচ্চার দিকে ঠিক না। তো ওর এখন ওর বাচ্চা কাচ্চা নিতে হবে, বুঝতে পারছি, ফোস্টারিং করে অন্য কবুতরের মাধ্যমে ডিম চাইলা ওর বাচ্চা করতে হবে। তো সবাই একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই পেয়ারটা কেমন লাগছে, ঠিক আছে। আর এই হইতেছে আমার লাল গোড়া পেয়ার, আমি এর আগে অনেকবার এই মাদিটার ভিডিও করছি, তবে এই নরটা নতুন, আগে যে একটা মাদি ছিল আমার নর ছিল মাদিটার সাথে লাল গোড়ার নর ছিল, আপনারা দেখছেন নাইরা ছিল নটটা, ওই বলছিলাম যে ওইটার উড়ার রেজাল্ট আছে, তবে ওইটা ছাড়াছাড়ি করার কবুতর না, ঠিক আছে। তো এই কারণে কবুতর আমি এটার সাথে ভাইঙে এটার সাথে দিয়েছি, এই নটটাও ছাড়াছাড়ির জন্য বেশি একটা যোগ্য না, তবে উড়বে, এটা রাজশাহী একটা কবুতর, ঠিক আছে, এটা একটা রাজশাহীর কবুতর লাল। আর এই মাদি ডিম পাইরা বৈশা আছে, হ্যাঁ এ মাদিরে কিন্তু খুবই লক্ষ্মী, আমি আগে বলছিলাম আপনাদের যে ও ডিম দিলে ডিম নিয়ে বৈশা পরে বাচ্চাও খাওয়ায়, এটা ওর নিজস্ব ডিম, ওই নট দিয়ে ও ডিম পারে না, এই মাদিটা দিয়ে এই নটটা দিয়ে দেওয়ার পরে ও ডিম পারলে প্রথম, ঠিক আছে। তো দেখা যাক ওদের বাচ্চা কাচ্চা কেমন হয়, একটু কমেন্ট করবেন আর জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে এই পেয়ারটা, ঠিক আছে। নটটা অনেক চুপচাপ আছে, ঠিক আছে, খুবই চুপচাপ, তবে খুবই লক্ষ্মী কবুতর, হ্যাঁ খুবই লক্ষ্মী পেয়ারটা। এইগুলো দিয়ে আমি ভবিষ্যতে ফোস্টারিংয়ের জন্য রাখবো, এখন আপাতত এক পেয়ার করবো বাচ্চা, এরপরে এইগুলো দিয়ে ফোস্টার করবো বাচ্চা। আর এই হইতাছে লাল চিলা আর কালো চিলা পেয়ার করছিলাম, আপনাদের কথাতে আমি এই পেয়ারটা করছিলাম। তো যেহেতু আমার কালো চিলা নটটার ডিম জমে না, বয়স অনেক বেশি হয়ে গেছে, যার কারণে ডিম যাবে না, ওরও ডিম পেয়ে বৈশা আছে, ওদের ডিমের বয়স প্রায় ফুটার সময় হয়ে গেছে, ঠিক আছে। তো এই নক দিয়ে আমি এর আগে ওর একটা বাচ্চা করছি, ওর বাচ্চাটা আমি দেখাইতেছি আর এই মাদি দিলাম, ঠিক আছে। আশা করা যায় ওদের বাচ্চা, এই নরের বাচ্চা তো উড়বে অনেক জানি, ছাড়লেও আসবে ইনশাল্লাহ। তো কালো শিলাটা দিয়ে আমি আশাবাদী ইনশাল্লাহ, দেখা যাক। আপনারা সবাই একটু কমেন্ট করবেন ভিডিওতে বেশি বেশি, ঠিক আছে, আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদের জানাবেন, আপনাদের জন্যই আমি ভিডিও করি, ঠিক আছে, আপনাদের মতভেদ আমার জানা খুবই জরুরি। কালো গলা ওর বাচ্চা আমার কাছে দুইটা আছে, এই দুইটা বাচ্চা আমি এখন আপাতত উড়াইতেছি, দুর্দান্ত লেভেলের উড়ে, ঠিক আছে, সেই লেভেলের। আর এইগুলো কবুতর ছাড়াছাড়ি করার জন্য 100% শিওর কবুতর, 100% শিওর কবুতর। মাদিটা দিছি কি দেখেন, দেখছেন হাঙ্গারিয়ানের বুদা বেস্ট, এটা হচ্ছে ব্লু বার্ডটা, ওরা ওদের বাচ্চা ফুটছে একটা, ঠিক আছে, একটা বাচ্চা ফুটছে, একটা বাচ্চা নষ্ট হয়ে গেছে। আমি এই মাদিটা দিয়ে একটা চিরা দেওয়া বাচ্চা করছিলাম, সেই বাচ্চাটা আপনাদের দেখাইতেছি।
তো এই যে বাচ্চাটা দেখতেছেন এটা হচ্ছে চিলা আর বুদাপেস্ট দিয়া করা বাচ্চা ঠিক আছে ও একটা কালো চিলা বাচ্চা আসছে ঠিক আছে কালো চিলা কালার আসছে দেখছেন ও দাদা দেখেন কত চালাক ওর মায়ের মতো চোখ পাইছে দেখেন চোখ দেখেন বের হয়ে যাইতেছে ওই যে স্টাইলের চোখটার কি রেবা চোখ যেটা বলে সেই চোখ পাইছে আর বাবার মতো পিঠের কালারটা পাইছে কালো কালোর মধ্যে আর কি কালো চিলা যেটা বলে সেটা হইছে ঠিক আছে এটা 100% উড়বে কবুতর 100% এটা অনেক হাই ফ্লায়ার কবুতর হবে ইনশাল্লাহ এই এখানে এক পেয়ার কবুতর আছে এই পেয়ারটা আমার অনেক একটা পছন্দের পেয়ার আমি অনেক আশাবাদী আমি পেয়ারটা মিলাইছি মাটি কবুতরটা এর আগে আমি একটা নরের সাথে জোড়া দিয়েছিলাম আপনারা ভিডিও করে তখনও দেখাইছিলাম যে আমি কোনটার সাথে পেয়ার করবো আপনারা ওই নটটাতে ভোট দিয়েছিলেন বেশি তবে দুর্ভাগ্যবশত ওই নটটাতে আমি একটা বাচ্চা করতে পারছি এর থেকে বাচ্চা বেশি আর কি বেশি বাচ্চা আমার রাশিতে নাই আমি বুঝতে পারছি প্রায় 3-4 জোড়া ডিম পাড়াইছি সব টিকে না নষ্ট হয়ে যায় ডিম তো এটা হলো একটা বাবু লাইনের কবুতর আমি আগে বলছিলাম মাটিটা ঠিক আছে এটা নট এটার সাথে যে নটটা ভরছি এতদিন আমি কোনো মাটির সাথে জোড়া দিইনি এই প্রথম এই মাটিটার সাথে আমি বাঁকা জোড়া দিলাম এর বাচ্চা কাচ্চা আমি আর কি আমার এক পরিচিত লোকের কাছে আছে এর বাচ্চা কাচ্চা সেই লেভেলের উড়ে সেই লেভেলের ঠিক আছে আর এগুলো শীতে এদের বাচ্চা কাচ্চা ছাড়া হবে ইনশাল্লাহ ওই ভিডিও আপডেট আপনাদের দিব আর আমার কাছ থেকে এগুলো হইতে এই শীতে আমি ছাড়তে পারবো না কারণ এগুলো শীত আর অল্প কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ শুরু হয়ে যাবে তো অল্প সময়ের মধ্যে এত আমি তো বাচ্চা উড়াইতে পারবো না এরকমভাবে বড় করতে পারবো না ছাড়বো কখন ঠিক আছে তো যে এর যে রানিং বাচ্চা আছে যে এবি পিজন লফটে ওইখান থেকে কবুতর ছাড়াছাড়ি করা হবে ওইগুলো সব আমি আপনাদের দেখাবো ইনশাল্লাহ মজার বিষয় হইতেছে কি জানেন এই মাদি কবুতরটা এই নটটার সাথে প্রায় 2 সপ্তাহ পরে জোড়া খেয়েছে ঠিক আছে এর মধ্যে জোড়া খায়নি এর মধ্যে আমি অনেক চেষ্টা করছি একসাথে রাখছি জোড়া খাওয়ার জন্য অনেক কিছু ফর্মুলা ইউজ করছি কিন্তু জোড়া নেয় নেই গতকালকে নিয়েছে পেয়ারটা ঠিক আছে গতকালকে পেয়ারটা রানিং হয়েছে আর কি জোড়া দেখলাম মস্তি করলো তো আশা করা যায় এগুলো সপ্তাহখানিক বা 10 দিনের মধ্যে ডিম পারবে ইনশাল্লাহ আপনারা একটু কমেন্ট করবেন জানাবেন আপনাদের কাছে এই পেয়ারটা কেমন লাগছে আর আপনাদের কাছে আমি একটা বিষয় শেয়ার করছিলাম যে ইন্ডিয়ান কালদম আমার নটটা এই যে নট কবুতরটা আর মাদিটা আমাদের দেশি কালদম ওদের পেয়ার করছিলাম মাশাআল্লাহ আল্লাহর রহমতে ওদের বাচ্চা হয়েছে 2টা বাচ্চা আসছে ইনশাল্লাহ ওরা বাচ্চাগুলোরে যথেষ্ট পরিমাণ আর কি সমান সমান রাখছে খাওয়ায় দাওয়ায় হ্যাঁ খুবই ভালো পেয়ার বোঝা গেল যে ওরা বাচ্চা ভক্ত মাশাআল্লাহ খুব খুব ভালো ওরা ভদ্র ভদ্র কবুতর এদের বাচ্চা কিন্তু রাত দিন উড়বে রাত দিন ফ্লাই করার কবুতর হবে এদের বাচ্চা ইনশাল্লাহ হ্যাঁ তো আমি বলছিলাম যে মাদি কবুতরটা আমি যার কাছ থেকে কালেক্ট করছিলাম সে আমারে বলছিল যে সন্ধ্যার সময় নাকি লাইট লাগায় এই কবুতর নামাইতে হয় তো এবার প্রমাণ পাওয়া যাবে বাচ্চাগুলো বলতো ইনশাল্লাহ বোঝা যাবে আর এই নট তো জানাই আছে এটা তো ইন্ডিয়ান লাইনের কবুতর এগুলো তো অনেক উড়ে ঠিক আছে তবে বাসা ছাড়াছাড়ি করতে পারবেন না এইসব কবুতর জাস্ট উড়বে এ পর্যন্তই তবে মাদি দিয়ে ছাড়াছাড়ি করা সম্ভব পেয়ার করলাম দেখা যাক কী হয় আপনারা জানাবেন আপনাদের কাছে এই পেয়ারটা কেমন লাগছে বা কেমন মনে হয় আর এই হইতেছে রেসার কবুতর এক পেয়ার কবুতরই আমার আছে এই যে ডিম পেয়ারা বসে আছে মাদি গ্রিজেল মাদি আর আমার সেরে বাংলা নর কবুতর যেটা সব থেকে বেস্ট কবুতর ছিল আমার রেসারের মধ্যে আমি ওদের নিয়ে বেশি আলাপ করতে চাই না জাস্ট ওদের আস্তে আস্তে হোক আমি এখন মূলত গিরিবাসের সময় দিতেছি গিরিবাসটা বাচ্চা করার চেষ্টা করতেছি এই কারণে রেসার এক পেয়ারই রাখছে আর এক পেয়ারের রেসার আছে সেগুলো আমি ফোস্টারিংয়ের জন্য ইউজ করতেছি গিরিবাজের বাচ্চা আমার ফোস্টারিং করাইতেছি এই যে আমার এই 2টা বাচ্চা গিরিবাজের 2টা বাচ্চা ওরা ফোস্টারিং করছে হুমায় ঠিক আছে হুমা রেসার কবুতর খাওয়ায় বড় করছে ওদের এই দেখতে পারতেছেন বাচ্চাগুলো এই যে চিলার বাচ্চাটা বলছিলাম ওইটা আর এই যে কালদমের এটা কালদমের একটা বাচ্চা ঠিক আছে আর এখন যে কবুতরটা আমি আপনাদের দেখাইতেছি এই কবুতরটার বিষয়ে আপনাদের না বললেই না এই কবুতরটা আপনারা যারা মাসুদ ভাইয়ের ভিডিও আমার চ্যানেলে দেখছেন আমি আর আজ থেকে আরও 4-5 মাস আগে একটা ভিডিও আপলোড করছিলাম সাভারের মাসুদ ভাইয়ের কবুতরের কাছ থেকে কবুতর আমি কালেক্ট করা ওনার বাসায় 8 দিন এই কবুতরটা 8 দিন ওনার বাসায় আশেপাশে ঘুরছে এটা পাল্লার কবুতর ছিল ঠিক আছে 8 দিন ঘোরাঘুরি করার পরে এই কবুতরটা ওনার বাসায় বা ওনার আশেপাশে অনেক কবুতর পালে ওইখানে ঘোরাঘুরি করছে তবে কারো কাছে এই কবুতরটা মাইর খায় নাই ও জাস্ট একটা বড় বিল্ডিংয়ে উনি আমার দেখাইছিল মাসুদ ভাই ওই বড় বিল্ডিংটায় আইসা রাত কাটাইতো আর সারাদিন কোথায় থাকতো কেউ জানতো না ওরে সবাই খুঁজতো আর কি ঠিক আছে কারো কাছে মাইর খেতো না সম্ভবত আর কি মান নিজের বাসা খুঁজতো তো বেচারে যাইতে পারে নাই না যাইতে পারারও কারণ আছে আমি যখন ওর নিয়েছিলাম ওর পাক এখান দিয়ে খাওয়া ছিল আমি পাকগুলা টাইনা দেওয়ার পরে পাকগুলো এখন আর কি ফ্রেশ হয়েছে এখান দিয়ে পাকগুলো সব খাওয়া ছিল ঠিক এই এই দানাটারই এখান দিয়ে কয়েকটা 7-8টা পাক আর কি খাওয়া ছিল একেবারে খাওয়া ছিল আর কি ওই যে পুইরা গেলে যেরকম হয় ওইরকম হয়ে গেছিলো যার কারণে কবুতর অনেক দুর্বল হয়ে গেছিলো যাইতে পারেনি বাসা মেবি অনেক দূরে হয়তো বা তারপরে ওরে ছোটো ছোটো যে ছেলেবেলারা থাকে না জানেন আপনারা যে কবুতর পালে দুষ্টু ছেলে ওরা ধৈরা নিয়ে আসছে ধৈরা নিয়ে আইসা মাসুদ ভাইয়ের কাছে বিক্রি করছিল
তো মাসুদ ভাইয়ের কাছ থেকে আবার আমি কিনে নিছিলাম এই কবুতরটা। মাসুদ ভাই কিছুদিন রাখছে, রাখার পরে উনি বলতেছে ভাই কবুতরটা আমি বিক্রি করে ফেলবো, তখন আমি ওনার কাছ থেকে নিয়ে আসছিলাম। তো ওরে দিয়ে আমার এক ছোট ভাই, আমি বাচ্চা করি নাই, আমি আমার ছোট ভাইয়ের কাছে দিছি। ও কী করছে, এক পেয়ার বাচ্চা করছে, বাচ্চা দেখে তো আমি অনেক পছন্দ করে ফেলাইছি। এখন আমার এক ছোট ভাইয়ের কাছে আবার একটা মাদি আছে ওর মতো, ওর কাছ থেকে নিবো মাদিটা, নিয়ে ওর সাথে পেয়ার করবো। এখন সিঙ্গেল রেখে ওরে রেস্ট দিছি আপাতত। তো ওর বাচ্চা কাছে 100% গ্যারান্টি করা বাচ্চা হবে। ওর কবুতরের অনেক পুরান লাইনের কবুতর, ঠিক আছে, ও অনেক পুরান লাইনের কবুতর, একেবারে পাকা পায়ের কবুতর, কালার এগুলা কবুতর আগে আগা গোড়ায় অনেক নাম করা কাজ করা কবুতর এগুলো, ঠিক আছে, অনেক আগা গোড়ায় এইসব কবুতরের ভালো রেজাল্ট হয়ে থাকে, ঠিক আছে, খুব ভালো লাইনের একটা কবুতর। এই হইতাছে নিউ একজোড়া বাঘা মাদির আমার পুরান কবুতর। আগে এর বাচ্চা কাচ্চা আমি করছি, এই যে কালো কালো নটটা দিয়ে বাচ্চা করছিলাম আপনারা দেখছিলেন, আর এই নটটা হইতেছে নতুন, আমার ছোট ভাই কালেক্ট করছিল, আমি বলছিলাম নটটার আগে আমি দেখাইছিলাম। ওরও ডিম পেরে বসে আছে মাশাল্লাহ, ওদের ডিমও কিছুদিনের মধ্যে ফুটা যাবে ইনশাল্লাহ, ঠিক আছে, আধ্যা ধরে দেখাইলাম না। তো পেয়ারিংয়ের মধ্যে এই কয় পেয়ার কবুতরই আছে। তো এই যে বাচ্চাগুলো দেখতেছেন, ওই যে খয়রা গোলা মাদিটার বাচ্চা এখানে একটা আছে, আর বাবু মাদির বাচ্চা, এগুলো আপাতত আমি নিজের হাতে খাওয়াই, ওর বাবা মা কেউই ওদের খাওয়ায় না, এই কারণে আমি নিজের হাত দিয়ে খাওয়াই দিই। কীভাবে হাত দেখা হইতে হয় এইটাও আমি আপনাদের একদিন একটা ভিডিও করে দেখাই দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। অনেকে কবুতর আমাকে কমেন্ট করছেন যে কবুতর বাচ্চা হয় ঠিকই, ডিম ফুটে ঠিকই, কিন্তু বুড়া কবুতরে খাওয়ায় না, বুড়া কবুতরে খাওয়ায় না, সমস্যা নেই, টেনশন নেই, আপনি নিজেও খাওয়া কবুতর বড় করতে পারবেন, কোনো টেনশন নেই। তবে এটা আমি অন্য একটা ভিডিওতে আপনাদের দেখাবো ইনশাল্লাহ। আর এই যে হচ্ছে আমার কালো গলা, আর ওই যে বাগামাদির বাচ্চা দেখেছিলাম, ওর সাথে ঠিক আছে এই যেটা, এইগুলা কিন্তু দুর্দান্ত উড়ে, যেমন উড়ে ঠিক তেমন এইসব কবুতর ছাড়াছাড়ি করা যাবে। কিন্তু এখন বাচ্চা কবুতর দেখে আমি ওদের তো ছাড়তে পারতেছি না, যখন বড় হবে তখন অবশ্যই ছাড়া আপনাদের দেখাবো ইনশাল্লাহ।